আমরা এসেছিলাম সুনামগঞ্জ জেলার বিষ্ণুপুর উপজেলার এই হাওয়ার বিলাস এই পর্যটন কেন্দ্রে। আমরা আসলে এটি আসলে বিকালে যদি আসতাম তাহলে অনেক সুন্দর ভিউ হতো, আর স্পেশালি যখন বর্ষাকাল থাকে এই জায়গাটি অনেক সুন্দর। আপনারা হয়তো বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে এই জায়গাটি দেখেছেন, আমিও দেখে এসেছিলাম, কিন্তু আসলে এখন শুষ্ককাল, শীতকালে এখানে পানি থাকে না, পানি না থাকার কারণে সৌন্দর্য যে জিনিসটা সেটি নাই। তারপরে অনেকে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক এখানে এসেছে বিকালের দিকে, অর্থাৎ সন্ধ্যাকালে যদি কেউ আসে সন্ধ্যার সময় তাহলে আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। অপর পাশে হচ্ছে কেউ বলে পাহাড় বিলাস, কেউ বলে হাওড় বিলাস। সুন্দর একটি জায়গা। এটি হচ্ছে বোয়াল চত্বর, বোয়াল মাছ দিয়ে এই চত্বরটি করা হয়েছে। খুব সুন্দর একটি চত্বর এবং এই বাজারটি আসলে এই চত্বরের কারণে অনেকটা সুন্দর হয়ে গেছে। এটিও একই উপজেলা, বিষ্ণুপুর উপজেলার এই বোয়াল চত্বর বাজারটি।